তামিল সুপারস্টার থালাপতি বিজয় ভক্তদের জন্য নতুন এক চমক হচ্ছে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বা দ্য গোট। তামিল ভাষায় নির্মিত এই সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে থালাপতি বিজয়কে। বেশ কিছুদিন ধরেই দ্য গোট সিনেমার প্রচারে ভীষণ ব্যস্ত সময় পার করছেন বিজয়। মুক্তির আগেই আলোচনায় রয়েছে এই সিনেমাটি। এতে অভিনয়ের জন্য বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন বলে গুঞ্জন উঠছে আকাশে বাতাসে। কিন্তু ঠিক কত টাকা পারিশ্রমিক নিয়েছেন বিজয়? সেপ্টেম্বর মুক্তি পেয়েছে থালাপতি বিজয় অভিনীত দ্য গোট গ্রেটেস্ট অফ অল টাইম। ছবি মুক্তির আগে অগ্রিম টিকিট বিক্রি থেকে তুলে নিয়েছে 23 কোটি টাকা। ধারণা করা হচ্ছে 2024 সালের তামিল সিনেমার মধ্যে গোট হতে যাচ্ছে সবচাইতে বড় হিট। বিজয়ের এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ অনেক বেশি, কারণ মনে করা হচ্ছে পুরোপুরি রাজনীতিতে জড়ানোর আগে এটি হতে যাচ্ছে অভিনেতার শেষ সিনেমা। এই ছবিতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন স্নেহা। সংবাদ মাধ্যম থেকে জানা গেছে দ্য গোট সিনেমার জন্য 175 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বিজয়, যা বাংলাদেশি মুদ্রায় মোট 249 কোটি 59 লাখ টাকারও বেশি। এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভুদেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরী, লায়লা প্রমুখ। থালাপতি বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা লিও। গত বছরে 19 অক্টোবর বিশ্বের 5600 প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচাইতে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষে জায়গা করে নেয় এটি।